হাই, গুড মর্নিং। কিছুদিন যাবত আমাদের এখানে মারাত্মক গরম পড়েছে, সারা রাত এপাশ ওপাশ করতে করতেই কেটে যায়। গরমে আর ঘুমই পায় না, যেহেতু সারা রাত ঘুম হয় না তাই সারাদিন ল্যাদ খেতে খেতেই কেটে যায়। সেই জন্য আর ঠিকঠাক মতন কিছুদিন ধরে ভিডিও ক্লিপই নিতে পারছি না। আর ডেইলি ব্লগ বানানোটা কিন্তু খুব একটা কষ্টের ব্যাপার, এটা আমরা যারা ডেইলি ব্লগ বানাই তারা জানি। কারণ রোজ রোজ তো আমাদের মোটামুটি একই রুটিন হয়, তো রোজই একই জিনিস কী আর দেখাবো নতুন করে। তাই পারফেক্টলি একটা ভিডিও ক্লিপ নেওয়া, তার সাথে সামঞ্জস্য রেখে আবার ভয়েস দেওয়া, এই সব ব্যাপারগুলো ভাবতেও কিন্তু বেশ একটু টাইম লেগে যায়। তো এরকমই বেশ কতগুলো কারণ আছে যার জন্য আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না। তো আজকের যে ব্লগটা সেটা হলো গত এক সপ্তাহ মানে সারা সপ্তাহের প্রতিদিনের ছোট 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 আমার পছন্দের কিছু ক্লিপগুলোকে অ্যাড করে একটা র্যান্ডম ব্লগ বানিয়েছি। আর এই ভিডিও ক্লিপটা যেই দিনের সেই দিন বারটা ছিল শনিবার, আর আমার বেশ পছন্দের অনেকগুলো রান্না হয়েছিল তাই এই ভিডিও ক্লিপগুলো তোমাদের দেখালাম। এই ডালটা অনেকটা সাম্বার ডালের মতন, পুরোপুরি সাম্বার ডাল না, তবে এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তার সাথে ছিল কলার মোচা, কচু ভাজা আর বিট ভাজা। এরপর একদিন আমি লাইভ করছিলাম আমার ইউটিউব প্রোফাইল থেকে, তোমরা কে কে দেখেছো আমি জানি না, সেই দিন এই চিকেনটা রান্না হচ্ছিল লাইভে। চিকেনটা রান্না হতে হতে হট করে আমার ফোনটার মধ্যে কী হয়ে গেছিলো আমি জানি না, একা একাই সুইচ অফ হয়ে গেছিলো, তো লাইভটা বন্ধ হয়ে গেছিলো। তো ওই দিন এই চিকেনটা রান্না হয়েছিল, মানে বেসিক্যালি বিরিয়ানি রান্না করা হয়েছিল। তো আমি আগে একটু চিকেন তুলে ভাত খেয়েছিলাম চিকেন দিয়ে। আর সেই দিনকার বিরিয়ানিটা করা হয়েছিল স্পেশালি এদের জন্য, মানে আমার পুচকি পাচকা স্টুডেন্টগুলোর জন্য। তো যেহেতু পরিমাণে অনেকটা বিরিয়ানি করা হয়েছিল সেই জন্য আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, আর আমি একটু কাজেও ব্যস্ত ছিলাম, আরও হ্যাঁ আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো, তো সব মিলিয়ে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর হ্যাঁ, ওই দিন সারাদিন কাজ টাজ করে আমি যতটুকুই টায়ার্ড হয়ে গেছিলাম ওদের ওইখানে গিয়ে আমার সব টায়ার্ডনেস চলে গেছে। আমি ভীষণ একটা ভালো সময় কাটিয়েছি ওদের সাথে, কারণ ওরা আমার জন্য যেটা করেছে সেটা বলে বোঝানোর মতন না। এই তো আজকের ছোট্ট একটা ব্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। শেষ।